প্রিয় সুদি, দেয়ার্সে করোনা ভাইরাস, একই সাথে আমাদের দেশে বার্তা বই আসছে ফেসবুক, ভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে ভিন্ন ধরনেরই তথ্য পাচ্ছি। আসলে প্রকৃত তথ্য কোনটি সত্য কোনটি মিথ্যা আল্লাহ মালুম, আল্লাহ পাক ভালো করে জানেন। কিন্তু তারপরেও আমার যে অবজারভেশন বা পরীক্ষণ বা আমার চিন্তা বিচিন্তা চেতনা থেকে দেখতে পারতেছি যে সত্য মিথ্যাকে যাচাই করার মতো ক্ষমতা মানুষের আল্লাহ পাক দিয়েছে, সেটা তার যথাযথ প্রয়োগ নাই। ফেসবুক খুললেই দেখতে পারি একটা মতামত এবং বিভ্রান্তিকর সৃষ্টি হয় এবং ভিন্ন ধরনের ভিডিও বানানো হয়। এই ভিডিওর তথ্যবহুল এবং রেফারেন্স সঠিক করে পাওয়া বড় কঠিন কাজ। যা হোক, মানুষের সার্বিক জীবনে একটা গোল থাকে এবং ড্রিম থাকে, সবারই একটা আকাঙ্ক্ষা থাকে। তো মানুষটা একটা আজব সৃষ্টি, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, তারপরেও এখন সারা বিশ্বেই মানুষের কথাবার্তা বা বাসন ভঙ্গি সব কিছুই আমার কাছে একটা আজব মনে হচ্ছে। ভিতরে আমার ধীরে ধীরে অবক্ষয় ঘটে যাচ্ছে। সেই মুহূর্তে আমি আর নিজেকে সামলাতে না পেরে সুপ্রিয় আপনাদের উদ্দেশ্যে আমারই পুরোনো স্মৃতিচারণ আপনারা হয়তো শুনে বুঝবেন, মনে করবেন যে পাগল আবার কি বলে। আমি আসলে প্রকৃতপক্ষে পাগল নই, আমার ভিতরে আত্মা আছে, রূহ আছে, সব কিছু মিলেই আজকে আমি ছোটকালে যে গানটা গেয়েছিলাম সেই গানটা আমি আবারও রিপিট করব। আমি কণ্ঠশিল্পী নই, এখানে মিউজিক টিউজিক সব কিছুই সিস্টেম চলবে মেশিনে, আর আমি তাদের কণ্ঠে যৌথ কণ্ঠে গানটা পরিচালনা করব। তবে আমার কণ্ঠ তেমন ভালো না, তা চলা যাক এবার গানটা শুরু করি। নিয়তি
আসলে সত্যিকার অর্থে স্বার্থ লোভে মানুষকে চিনা বড় দায়, এটা আমি সবসময় মনে করি। স্বার্থ যখন আসে তখনই মানুষ চিনা যায়, দুঃখে মানুষকে চিনা যায়, সুখেও মানুষকে চিনা যায়, সব পরিস্থিতি মানুষকে চিনা যায়। কিন্তু পরিমাপ করতে গেলে আমারই তো আমাদেরই তো মাপকাঠি থাকার প্রয়োজন আছে। আমাদের মাপকাঠি কি আসলে আছে? আমরা কোনো মাপকাঠি মেজারমেন্ট ইন্ডিকেটর কি সেট করতে পারছি? আমাদের মধ্যে মনুষ্যত্বর কি সেই অবস্থা বর্তমানে আছে যে কিভাবে আমরা পরিমাপ করব একটা মানুষ আপন না পর, যে কাছে থাকছে, যে বেশি সুবিধা পাচ্ছে, যে বেশি উপকার পাচ্ছে, সেই তো একদিন নিজের কাছ থেকে চলে যাচ্ছে, গিবত গাচ্ছে, ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আর কি বলার আছে? যা হোক, পরের অংশটুকু আবারও আমরা পরিবেশনা করব। আজও তবু বোঝে না, নেকি ছাড়া ধন দৌলত সঙ্গী হবে না। হায়রে মানুষ আজও তবু বোঝে না, নেকি ছাড়া ধন দৌলত সঙ্গী হবে না। দুদিনের এই রঙে রঙের দুনিয়া তোমার দুনিয়ায়, মানুষ চেনা বড় দায়, ছাড়তে সবাই অন্ধ কেন হয়ে যায় মওলা তোমার দুনিয়ায়। শেষ।